গুনাহ আমরা করি কেন করি তিনটা কারণে তো গুনাহ করি আমরা কয় কারণে গুনাহ করি তিন কারণে গুনাহ করি এক নম্বর গুনাহ করি এইজন্য আমারকে কেউ দেখেন না দুই নম্বরে গুনাহ করি এইজন্য আমার সাথে কেউ নাই তিন নম্বরে গুনাহ করি যখন আমার লজ্জা নষ্ট হয় أو كما قال النبي عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম আসলে আমি এসেছি একটু ফাঁকি দিবে বলছে এইজন্য কথা বলার জন্য আসিনি যে হুজুর বয়ান করবেন এখন উনি আসতে একটু দেরি হইতেছে মনে হয় আমি অল্প সময়ের মধ্যে একটু কথা বললাম এবারে ছাত্রদের ফাঁকি দেওয়া হবে আসলে দুনিয়াতে আমরা আসছি একমাত্র আখিরাতের তোর জন্য এখানে যে গজলটা বললেন এটা ঠিক না বেঠিক এটার উপরে যদি নেক চিন্তা করি তাহলে আমার জীবনের আশার উদ্দেশ্যটা কি জন্য আমি আসছি এটা আমাদের আর বয়ানের দরকার নেই প্রত্যেককে একটু চিন্তা করি দুনিয়ার জীবনটা কিভাবে কাটাইলে আমাদের আখিরাতের জীবন সুন্দর হবে দুনিয়ার জীবনটা কিভাবে কাটাইলে আখিরাতের জীবন কি হবে সুন্দর হবে এই জন্য আমরা আসছি আমরা এখানে বাড়ি গাড়ি সাজাবার জন্য কেউ আসেনি আমি যে আয়াত পড়লাম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে আমাদের আশার একমাত্র উদ্দেশ্য যে আখিরাত এটাকে নষ্ট করতেছে আমাদের গুনাহ কি কি নষ্ট করতেছে আমাদের গুনাহ এইজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন তোমরা জাহেরি গুনাহ ছাড়ো বাতিনি গুনাহ ছাড়ো গুনাহ কেন ছাড়বা আখিরাতের পথে একমাত্র প্রতিবন্ধক হইল গুনাহ এজন্য যারা হজে যায় শয়তানকে তিনটা তিন দিন ফাত্তার মারে প্রথম দিন বড় শয়তানকে সাতটা দ্বিতীয় দিন তিনটাকে তিন সাথে একুশটা তৃতীয় দিন আবার তিন সাথে একুশটা এভাবে ফাত্তার মারে কেন মারে হজের মাকসাদ হইল আল্লাহকে পাওয়া মানুষ হজে কেন যায় সেখানে গেলে আল্লাহরে পাওয়া যায় সেখানে আল্লাহর ঘর আছে মক্কা শরীফে এইজন্য সবাই ওইদিকে যায় আর এই যাওয়ার মধ্যে আল্লাহকে পাওয়ার মধ্যে প্রতিবন্ধক হইল শয়তান কি শয়তান দেখেন না একটা ছেলে একটা মেয়েকে পাইতে চায় একটা মেয়েকে চায় কি পাওয়ার জন্য চায় প্রতিবন্ধক যদি ভাই হয় ভাইকে ছড়িয়ে মারে ঠিক না ঠিক যদি বাপ হয় বাপকেও ছুরি মারে পাথর মারে আমাকে মেয়েটা ফাইতে হবে যে সামনে আসবে সে আমার পাথর খাইতে হবে আমার ছুরি খেতে হবে সে তার সামনে তার মাও যদি আসে মাকেও ছুরি মারে কারণ মেয়েটা ফাইতে প্রতিবন্ধক হইলে আমরা আল্লাহকে পাওয়ার জন্য আসছি আল্লাহকে পাওয়ার জন্য প্রতিবন্ধক হলো একমাত্র শয়তান ان الشيطان لكم عدو مبين শয়তান আমাদের জন্য প্রকাশ্য দুশমন আজকে দোস্তকে দুশমনকে আমার সিনের অভাব আমাদের দোস্ত হইছে ওলামায়ে কেরাম আমাদের দোস্ত মাদ্রাসার মুহতিম সাহেব আমাদের দোস্ত হলো ইএম সাহেব এদের লাগে তো দুস্তি করতেন পারেন সম্পর্ক করতেন পারেন আপনার হায়াত সুন্দর হবে চিরস্থায়ী জান্নাত পাইবেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আলেমদেরকে বলবেন হে আলেমেরা আমি আলেম তোমাদের কাছে রাখছি এজন্য না তোমাদেরকে শাস্তি দিব আমি আল্লাহ তোমাদেরকে মাফ করলাম জান্নাতে চলে যাও কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে শুধু তিনটা গোষ্ঠী মন্ত্রী এমপি সচিব চেয়ারম্যান এস কেউ ফিরবে না কারো হাতে সুপারিশ করা কোনো সুযোগ থাকবে না এক নম্বরে সুপারিশ করব সমস্ত নবীরা আল আম্বিয়া হাদিসের মধ্যে আছে সমস্ত নবীরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আমাদেরকে আল্লাহ এদেরকে পাওয়ার দিবে সুপারিশ করার জন্য
দ্বিতীয় লম্বা সুপারিশ কে করবে সুম্মা শহাদা শহীদেরা সুপারিশ করবে যারা আল্লাহর রাস্তায় শহীদ হইছে এরা সুপারিশ করি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে তৃতীয় লম্বার সুপারিশকারী কে হবে সুম্মাল উলামা উলামায়ে কেরাম উলামায়ে কেরাম দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা দুনিয়ার বাদশা কেমনে হাদিসের মধ্যে আছে মান আলিমা ওয়া আমিলা ওয়া আল্লামা যে ব্যক্তি ইলম শিখলো ওই মোতাবেক আমল করলো অন্যরে শিখাইলো يُدْعَى فِي مَلَكُوتِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ عَظِيمًا الله تعالى বলেন তারা দুনিয়াতেও বাদশা আখিরাতেও বাদশা দুনিয়াতেও কোটিপতি আখিরাতেও কোটিপতি যদি নাকি আমাদের নজরে তারা ছোট আল্লাহর নজরে এরা বহুত বড় এইজন্য এদের সাথে সোহবত রাখমু আখিরাতের জীবনের জন্য সোহবতে সা লে তোরা সালে গুনাহ দে সোহবতে তালে তোরা তালে গুনাহ আল্লাহওয়ালার সোহবতে আমাকে আল্লাহওয়ালা বানাইবে আর খারাপ লোকের সোহবতে আমাকে খারাপ বানাইবে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত যে যাকে ভালোবাসবে তার কিয়ামত তার সাথে হবে আমি যে আয়াত পড়ছিলাম অল্প কথা এটা বলি আমার কথা শেষ আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে জাহেরি গুণও ছাড়ো বাতিনি গুণও ছাড়ো জাহেরি গুণে কোনটা জাহেরি গুণটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে গুণা হয় এই গুণাকে বলে জাহেরি গুণা আমার হাত পা এ মন চোখ দিল এগুলোর দ্বারা যে গুণা হয় এটা জাহেরি গুণা বাতিনি গুণা কোনটা যে গুণা দেখা যায় না সেটা হলো গীবত শেকায়ত হাসাদ হিংসা রিয়া বগজ আত্মগৌরব অহংকার বংশের গৌরব শিক্ষার গৌরব টাকার গৌরব ক্ষমতার গৌরব এটা হলো বাতিনি গুণা এটা দেখা যায় না কিন্তু আল্লাহ বলেন এটা ছাড়ো কেন ছাড়বা এটা না ছাড়লে দুনিয়ার জিন্দগি তোমার অপদস্থ হবে তোমাকে কেউ ভালোবাসবে না তোমার ভয়ে তোমার ডরে তোমাকে সালাম দিবে কিন্তু প্রকৃতপক্ষে মহব্বত দিয়ে সালাম দিবে না আল্লাহর সাথে যার সব যত সম্পর্ক দুনিয়ার জিন্দগিতে তার সাথে আল্লাহর সম্পর্ক গুনাহ আমরা করি কেন করি তিনটা কারণে গুনাহ করি আমরা কয় কারণে গুনাহ করি তিন কারণে গুনাহ করি এক নম্বরে গুনাহ করি এই জন্য আমাকে কেউ দেখেন না দুই নম্বরে গুনাহ করি এই জন্য আমার সাথে কেউ নাই তিন নম্বরে গুনাহ করি যখন আমার লজ্জা নষ্ট হয় আমার হায়া যখন শেষ হয় লজ্জা যখন শেষ হয় ইজাফা তাকাল হায়া ও ফাফা মাসিতা তোমার লজ্জা যখন নষ্ট হবে তুমি যা মনে করো তা করো এই জন্য গুনাহ হয় আসলে কি আমরা কেউ দেখেন না কেউ দেখে না আমাকে দেখেন আমার আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ আমার সাথেই আছে ওহুয়া মাকুম আইনা মা কুনতুম তুমি যেখানে থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি তোমার শারক থেকেও আমি কাছে এই জন্য আমি অল্প সময়ের কথা বলে একটা কথা বয়ান তো শুনবো আমরা দিল ভরি আমল করি কর্ম মন ভরি তার মধ্যে সবচেয়ে একটি কথা আখরাতের প্রতিবন্ধক শয়তান একটা মেয়েকে ফাইতে চাইলে তার প্রতিবন্ধক যে তাকে গুলি করে তাকে ছুরি মারে আমার আল্লাহকে পাওয়ার জন্য প্রতিবন্ধক গুনাহ এই গুনাহ কিসে করায় আমার শয়তানে করায় এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আমার এই গুণের থেকে বাঁচার চেষ্টা করবো আমার সাক্ষীও চারটা হইতেছে আমি যে গুণা করি গুণা সাক্ষী হইতেছে এক নম্বর সাক্ষী আমার বাড়ি আমার ঘর যেটা আমি বানিয়েছিলাম এই কথা বলি আমার কথা শেষ এটা আমার সাক্ষী আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন ও বান্দা ফায়াও মাইজিন তুহাদ্দিসু আখবারাহা সব খবরগুলো বলে দিবে তোমার কাল কিয়ামতের ময়দানে তুমি কি করছো না করছো এই বাড়ি কেমনে তৈরি করছো কত জুলুম অত্যাচার সন্ত্রাসী করছো এই বাড়িতে সব বলে দিবে বাড়ি আমার এই জমিনে বলে দিবে এক নম্বর সাক্ষী দুই নম্বর সাক্ষী আমার সহিফা আমল নামায় আমল লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কবীরাতান ইল্লা আহসাহা ছোট যেটা করছি বড় যেটা সব লিখে হয়ে গেছে সুখ দিকে গুণা করছি দিল দিকে গুণা করছি যখন দপ্তর দেখবো তখন আফসোস করতে করতে শেষ হয়ে যাবো
কোনো फायदा হবে না তৃতীয় নম্বর সাক্ষী হবে আমার কিরামান কাতিবিন লিখতেছে ডান পাশে আর বাম পাশে লিখে ওই ডান পাশেরটা নেক লাগে বাম পাশেরটা গুনে লাগে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন সব লিখে হইছে চতুর্থ নম্বর সাক্ষী হবে আমার শরীর আমার হাত اليوم نختم على افواههم وتكلمنا ايديهم মুখসিলে দেওয়া হবে কথা বলার সুযোগ নেই হাতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ এই হাত দিয়ে জুলুম আর সন্ত্রাসী সে করছে সরকারি টাকা কোটি কোটি টাকা কলমের আগাতে কলমের দিয়া সে হাত দিয়ে করছে হে আল্লাহ নাফরমানি করছে গুনাহ করছে আর কোনো বাসার উপায় দেখবে না তাহলে আমার শরীর তো আমার ন আমার পাওটা আমার ন আমার মন আমার ন এইজন্য বাইরা এগুলো থেকে খুব বাঁচার চেষ্টা করবে এই সাক্ষী বাসেন বাসতে বাসতে হইলে একটি মাত্র ঔষধ তওবা কি ঔষধ তওবা আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু সব সময় তওবা করতে হবে যে ব্যক্তি দৈনিক 70 বার তওবা করে তার মোটা শহীদের মত হবে এইজন্য আমাদের বুজুর্গানে দিনেরা শেষরাতে কিন্তু গুনাহো মে সারি ওমর গুজারি আই মেরে মাওলা আই মেরে বারি হর তরফ সে হোকে হাম খারো তাবা আফড়ে আপ তেরে দরফে ইয়া ইলা গরছে আরব হাম সারা ফাহে পুরে আপ তো লেকিন আফড়ে দরফর তিরি কান্দেন আল্লাহর কাছে মাফসান যে গুনাহ করে তওবা করে সেই নিষ্পাপ নিষ্কলঙ্ক শয়তান গুনাহ করাইবে আমরা তওবা করি আর তার গাড়কে ভাঙি দিব আমরা ভাই দুনিয়ার খেলার মধ্যে যেন না পড়ি দুনিয়ার জন্য আমরা কেউ আসি নাই হ্যাঁ মাগরিবা নিয়ম আন্দার ই জাহা ওতনে মায়া ই জাহা নাই আজাহা শায়রি বলতেছে আমরা মুসাফির এই দুনিয়া আমার জাগানো আমার জাগর জান্নাত আর জাহান্নাম এজন্য দুনিয়ার প্রতি মোহাম্মত লাগান সবচেয়ে বেগুবির কাম আবলাহি বা সদে তিনান আবলাহি দিল বসরে গর্বতান দার বস্তি ঢাকা যাইতে কুমিল্লা শহরে মিষ্টি দেখি দিল লাগানো সবচেয়ে বেগুবি হবে আমি দুনিয়াতে আসছি আখাতের যা যাইতে হবে দুনিয়া নামক জায়গার মধ্যে আমরা দুনিয়া দেখি পাগল না হই আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন দুনিয়ার মোহাম্মত অন্তরের থেকে বের করে দেন সব গুনাহ থেকে বাঁচার সুযোগ হবে আজকে যত জুলুম যত সন্ত্রাসী অত্যাচারী কি কি জন্য দুনিয়ার প্রতি মহব্বত বাড়ি লাগবে গাড়ি লাগবে নারী লাগবে আমার যা করার দরকার তাই করব এই জন্য এই মাহফিল দেওয়া হয়েছে আমার জীবনটা যেন গুনামুক্ত হয় আমার জীবনটা কি হয় গুনামুক্ত হয় এ যত প্রকারের গুনাহ আছে এ টাচ মোবাইলের গুনাহ বর্তমান সবচেয়ে বড় গুনাহ যুবকদেরকে নষ্ট করে ফেলতেছে যুবতীদেরকেও নষ্ট করে ফেলতেছে গতকালে শুনলাম চোদ্দ বছরের দাম্পত্য জীবন নষ্ট হয়েছে একটা হিন্দু ছেলের দিকে তাকাইয়া একটা মেয়ে তার ছেলের বয়স আট বছর মেয়ের বয়স বারো বছর স্বামী সুদর্শন চেহারা মুসলমান একে বাদ দিয়ে একটা হিন্দু ছেলের প্রেমে পড়ে গেছে টাচ মোবাইলের কারণে হাজার হাজার ঘটনা আজকে আমাদের সামনেই হ্যাঁ আমার কথা এই পর্যন্ত শেষ সংক্ষেপ কথা এখন ফাঁকি দেওয়া হবে বাচ্চাদেরকে যে তেলাবাদ করছে যে ছেলেটা এই মাদ্রাসার ছেলে দেখছেন তো কি মজা হ্যাঁ কি মজা আফজলে জুম লা কতব কোরআন মাস আ কালামে রোশন পাকে খোদাস আসবাসাহাত ওয়াজ বালাগত নিজে হাম ওয়াজরা শাফাত ওয়াজ জালালত নিজে হাম ছেলেকে হাফেজ বানান ছেলেকে হাফেজ ছেলে না হলে নাতিকে হাফেজ বানান আজকে তাকরিম হাফেজ হইয়া কি লাভ হইছে তার দিকে একটু নজর করেন ফেসবুকে আসতেছে তাকরিম সম্পর্কে বলার কিছু নাই এটা একমাত্র কওমি মাদ্রাসার অবদান আজকে পুরো পৃথিবীতে বাংলাদেশকে কোথায় তুলছে তাকরিম ছেলেটায় আপনি আপনার নাতিকে তাকরিম বানান দুনিয়া তো শান্তি পাইবেন আখরাত শান্তি পাইবেন দুনিয়া তো ইজ্জত পাইবেন আখরাতে ইজ্জত পাইবেন এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের নাতি ফন্দিদেরকে ওসিয়ত করে দাম একটা ছেলেকে হাফেজ বানাইবা হাফেজ বানাইলে কি লাভ এটা বলার সময় এখন নাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন মোতাবেক আমল করি দুনিয়া জিন্দিগিকে ছোট মনে করি আখরাতে জিন্দিগিকে বড় মনে করার জন্য তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী